পেস্ট করার পর এখানে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরবর্তীতে এখানে আমরা যে কাজটা করব, এখানে লেখা আছে ইউর ফুল নেম। ফুল নেমটা আমরা দিব এখানে, তার ফুল নেমটা দিব আমরা এখানে। তারপরে এখানে চাইছে যে ইউজার নেম, ইউজার নেম যেটা দিয়ে আপনি লগ ইন করবেন সেই ইউজার নেমটা দেওয়ার জন্য বলছে। আমি ইউজার নেমটা এখানে এটা দিলাম, মিনারা দিলাম। এখন মিনারা নামে ইউজার নেম অনেক থাকতে পারে, সেজন্য আপনি যদি সঠিক কিছু সংখ্যা ইউজ করে দিলে সেটা মিলবে না। আর ধরুন আমি একটা সংখ্যা অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে আর মিলার সম্ভাবনা থাকে না। তো ইউজার নেমটা আমি সেট করলাম। এরপর এটা হলো রেফারেল, রেফারেল কোড যার মাধ্যমে আপনি আসছেন তার রেফারেল কোডটা, যা এখানে লেখা আছে রেফারেল কোড। এটা অটোমেটিক সিলেক্ট করে নিবে যখন আপনি এই লিঙ্কটি ইউজ করবেন। এরপর দেওয়া আছে ইউজার নেম, সরি ইমেল, ইমেলটা দেবেন এখানে আপনি, যে ইমেলটা ইউজ করবেন সেই ইমেলটা দেবেন। সেজন্যে আমরা চলে যাবো ইমেলে, যে ইমেলটা আমরা ইউজ করব ওই ইমেলটা আমরা এখান থেকে কপি করে ইমেলটা আমরা এখানে দেব। ইমেল কনফার্মেশন, সেম ইমেলটা দ্বিতীয়বার দেওয়ার জন্য বলা হয়েছে, সেম ইমেলটা দিবেন। তারপর কান্ট্রি, সিলেক্ট ইউর কান্ট্রি, কোন দেশ থেকে করতেছেন অ্যাকাউন্টে সেই দেশটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি সেহেতু বাংলাদেশ দেওয়া হবে এখানে। বাংলাদেশ থেকে যেহেতু করতেছি আমরা, বাংলাদেশের কোড নাম্বার হিসাবে আমরা যার মোবাইল নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা আমরা ইউজ করলাম। এরপর জন্ম তারিখটা আমরা দিব, যে জন্ম তারিখটা তার জন্ম তারিখটা, তার এগুলো সম্পর্কে রিগেন ডকুমেন্টস হতে হবে। এক এক পাসওয়ার্ডটা আপনি যে যার যেটা মন চায় সেটা পাসওয়ার্ড ইউজ করতে পারেন, যার যেই ইচ্ছা ইউজ করতে পারেন। অলরেডি আমাদের একটা অ্যাকাউন্টে ফুল আপ করা হয়ে গেছে, অলরেডি ফুল ফাইলটা কমপ্লিট করা হয়ে গেছে। আমরা প্রথম অবস্থায় ইউজার নেম, আমরা নেম, ইউজার নেম, রেফারেল, ইমেল, বাংলাদেশ, ফোন নাম্বার, পাসওয়ার্ড অলরেডি মোটামুটি আমাদের সব কিছুই আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আমরা এই জিনিসটা আমরা অলরেডি সেভ রাখবো, অলরেডি একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। অলরেডি অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এরপর আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পর আমরা যেটা করবো, আবার আমরা নতুন করে লগ ইন করবো। লগ
লগ ইন করার পর আমরা চলে যাব ডান পাশে ওভারভিউতে। ওভারভিউতে চলে যাব, ওভারভিউতে এখানে লেখা আছে রিড মোর মেসেজ, এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমরা চলে যাব রেজিস্টার্ড ইএইচএইচএ, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করব, করার পর আমাদের কাছ থেকে আবারও লগ ইন আইডি চাবে। দেওয়ার পর আবার লগ ইন করতে হবে, করার পর নেক্সট চলে যেতে হবে। এরপর এখানে লেখা আছে কত বছর মিনিমাম, 31 বছর, 31 বছর যে কোনো বয়স দিতে পারেন, সমস্যা নাই। কোন ডিস্ট্রিক্টে আছেন আপনি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকায় দিতে হবে। কান্ট্রি বাংলাদেশ, আই এম নট রবট সিলেক্ট করতে হবে। এখানে মেল ফিমেল, অর্থাৎ ছেলে না পুরুষ, মহিলা, মহিলার অ্যাকাউন্ট ফিমেল রেজিস্টার দিতে হবে। দেখো এখানে দুটো অপশন আছে, ইউ সেলফ ভেরিফিকেশন, বাইপাস ভেরিফিকেশন প্রসেস। এখানে আমাদের 10 ইউরো দিয়ে ভেরিফাই করা যায়, প্লাস ফ্রিতেও ভেরিফাই করা যায়। আমরা ফ্রি ডে হতে চয়েস করবো। তারপর এখানে আসবো, এখানে অনেকগুলো কোড নাম্বার দিবে, কোডগুলো আমরা সিলেক্ট করবো। ইচ্ছা মতো সিলেক্ট করব, একটা লাইনে 3-4টা করে ক্লিক করব। যতক্ষণ পর্যন্ত এখানে সাবমিট লেখাটা উচ্চ না হবে, মোর স্ক্রিন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে ক্লিক করতে থাকবো। এখানে অনেক আছে, অনেক ঠিক আছে, যেহেতু হয়ে গেছে আর দরকার নাই। অলরেডি আমাদের অ্যাকাউন্টটা করলে সাকসেসফুলি অলরেডি হয়ে গেছে, তো গো টু ড্যাশবোর্ড, এই যে আমাদের অলরেডি অ্যাড শুরু হয়ে গেছে। এখানে আমাদের 60টা অ্যাড আছে এবং 60টা 36 মিনিট কমপ্লিট হবে, দেন আমাদের অ্যাডটা কমপ্লিট। ধন্যবাদ সবাইকে।